হিসাবে আজি রূপসী আঞ্চলিক কৃষক সভার উদ্যোগত আমি হালদিয়া গাঁও পঞ্চায়েতর সভাপতি সচিবর জড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্মারকপত্র প্রদান করছো। আর এই স্মারকপত্র প্রেরণ করার কারণে বিহিত ব্যবস্থা গ্রহণ করার কারণে আমি আহ্বান জানাইছো। গরু খুঁটিত উচ্ছেদর নামত যে অমানবীয় যে কর্মকাণ্ড সরকারের পক্ষরপরা পুলিশ বাহিনী যে করিলে, এই ঘটনাক আমি নিখিল ভারত কৃষক সভায় আমি গরিহণা দিছো। গরিহণা দিয়ার লগে লগে এই উচ্ছেদিত পরিয়াল সমূহক অতিশীঘ্রে পুনর্সংস্থাপন দিয়া, উচ্ছেদত ইতিমধ্যে নিহত হওয়া পরিয়ালক ক্ষতিপূরণ দিয়ার ব্যবস্থা করা। আর আপনাদের জানে যা তিন তারিখত আমার উত্তর প্রদেশের লক্ষিমপুরের খেরিত যে মন্ত্রীর গাড়ির কনভয়ত চারিজনক কৃষক নিহত হয়েছে আর বারোজনক কৃষক আহত হয়েছে, এই ঘটনার ন্যায়িক তদন্তর মাজেদি দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার ব্যবস্থা করা, এই দাবিত আমি হালদিয়া গাঁও পঞ্চায়েতর জড়িয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আজি চারিদফিয়া স্মারকপত্র প্রেরণ করছো। আর দাবি পূরণ নকরিলে অহা দিনত আমি নিখিল ভারত কৃষক সভার উদ্যোগত আমি সমগ্র জুড়ে এই উচ্ছেদের বিরুদ্ধে আমি ভয়াবহ গণতান্ত্রিক আন্দোলন গড়ি তুলিম বলে আমি সরকারক সকিয়াই দিছো। আজি আমি নিখিল ভারত কৃষক সভার রাজ্যিক কমিটির আহ্বানত রূপসী আঞ্চলিক কমিটির পক্ষরপরা মাননীয় মুখ্যমন্ত্রী আমার দরং জেলার গড়িঘটিত কৃষকসকলক উচ্ছেদ করা হয়েছে অবৈধভাবে, কোনো বিকল্প ব্যবস্থা নোহাক, তারবাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী যাতে বিকল্প ব্যবস্থা নোহাক আগন্তুক দিনত কোনো ধরনের উচ্ছেদ করা নহয়, উচ্ছেদ বন্ধ রাখব লাগে। আজি আমি খরিশালা নিখিল ভারত কৃষকসভার কার্যালয়ের আমার যে পঞ্চায়েতের কার্যালয় চুয়ান্ন হালদিয়া গাঁও পঞ্চায়েত কার্যালয় আমি স্লোগান দিয়ে বা মিছিল করে আহি পেলায় ইয়াত স্মারকপত্র প্রদান করার কারণে ব্যবস্থা করলো।